Hello everyone, welcome to my channel. আজকে আমার চ্যানেলে এই ভিডিওটা একটু অন্যরকমের। সামনে যেহেতু রবীন্দ্রজয়ন্তী আসছে, তাই ভাবলাম যারা রবীন্দ্রনৃত্যের সাথে যুক্ত, তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে এমন কোন একটা ভিডিও বানাই। তো এমনই একটা ভিডিও আজকে আমি বানাতে চলেছি। রবীন্দ্রজয়ন্তীর প্রোগ্রামের দিন আমরা সবাই কম বেশি ব্যস্ত থাকি, বা রবীন্দ্রনৃত্যের এক্সামের সময় আমাদের মধ্যে একটা আলাদা টেনশন কাজ করে। তখন এটা পাচ্ছি না, ওটা কোথায়, সেটা কোথায়, এরম করতে গিয়ে পুরো ব্যাপারটাই খুব মেসি হয়ে যায়। কিন্তু আমাদের কাছে যদি রবীন্দ্রনৃত্যের প্রয়োজনীয় জিনিসগুলো একটা লিস্ট আউট করা থাকে তাহলে খুব সুবিধা হয়। তো আজকের ভিডিও হলো ইম্পর্টেন্ট থিংস অফ রবীন্দ্রনৃত্য। প্রথমেই আমি পুরো জিনিসটাকে কিছু সেপারেট ডিভিশনে ভাগ করে নিচ্ছি। প্রথমেই আসছি হেয়ার। যেহেতু রবীন্দ্রনৃত্যে খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে একটা খোপা করা দরকার হয়, তাই ফার্স্ট আইটেম হলো ডোনাট। ডোনাটটা যেহেতু ইউজ করা হচ্ছে, সেই জন্য অনেক পরিমাণে রাবার ব্যান্ড স্টকে রাখতে হবে। অনেক পরিমাণ কেন বললাম, কারণ রাবার ব্যান্ড খুবই ছোট একটা জিনিস, অনেক হারিয়ে যায়, তাই দরকারের সময় যদি না পাওয়া যায় সেই জন্য বললাম যে অনেকগুলো পরিমাণে রাবার ব্যান্ড স্টকে রাখতে হবে। তিন নম্বর আইটেম হচ্ছে অনেক কাঁটা এবং ক্লিপ। ওটাও সেম ব্যাপার, যেহেতু ছোট ছোট জিনিস ওই জন্য খুবই হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমাদের তো দরকারের সময় ওটা ভীষণ প্রয়োজন হয়, তাই অনেক পরিমাণে কাঁটা আর ক্লিপ স্টকে রাখতে হবে। অ্যান্ড নাম্বার ফোর অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো ফুল। খুব ভালো হয় যদি জুঁই ফুলের মালা স্টকে রাখা যায়, কিন্তু সবসময় তো জুঁই ফুলের মালা জোগাড় করা সম্ভব হয় না, বা যদি কখনো শীতকালে রবীন্দ্রনৃত্যের প্রোগ্রাম হয় তখন জুঁই ফুলের মালাটা পাওয়া খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। তাই বলবো মিনিমাম তিনটে কালারের কাপড়ের ফুল যদি সাথে রাখা যায় তাহলে মোটামুটি সমস্ত ধরনের রবীন্দ্রনৃত্য কভার করা যায়। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে সাদা, এগুলো মিনিমাম। এছাড়াও অন্য অন্য রঙও রাখতে পারো, সেটা ড্রেসের উপর ডিপেন্ড করছে কি কালার ড্রেস করছো, কিন্তু মিনিমাম এই তিনটে কালার যদি সাথে রাখো তাহলে মোটামুটি সমস্ত ধরনের রবীন্দ্রনৃত্যই কভার করা যাবে। নেক্সট পার্ট হচ্ছে ড্রেস। নাম্বার ওয়ান হচ্ছে শাড়ি। সাদা লাল পাড় শাড়ি এবং হলুদ লাল পাড় শাড়ি, এই দু রকমের শাড়ি যদি সাথে থাকে তাহলে সমস্ত রকম রবীন্দ্রনৃত্যই কভার করা যায়। নেক্সট পার্ট হচ্ছে ব্লাউজ। লম্বা হাতার রেড কালারের ব্লাউজ যদি সাথে থাকে তাহলে রবীন্দ্রনৃত্যর জন্য ইটস ওকে। তারপরের পার্ট হচ্ছে লেগিংস। সাদা আর লাল এই দুটো রঙের লেগিংস সাথে থাকাটা খুব দরকার। নেক্সট পয়েন্ট হচ্ছে উত্তরীয় বা স্যাশে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রবীন্দ্রনৃত্যের ক্ষেত্রে। তো আমি কিছুদিন আগে ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলাম এই উত্তরীয় রিলেটেড, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। যারা উত্তরীয় পড়তে পছন্দ করো না বা অ্যাভেলেবেল নয়, তারা কোনো বাটিক প্রিন্টের চাদরকে ফোল্ড করে সাইডে উত্তরীয় হিসেবে ইউজ করতে পারো, বা তোমরা এর সাবস্টিটিউট হিসেবে লাল পাড়ের মধ্যে চারদিকে জড়ি লাগিয়ে সেটাকেও ইউজ করতে পারো। নেক্সট পয়েন্ট হচ্ছে জড়ির বেল্ট, যেটা কোমরে অনেক সময় দিলে লুকটা খুব সুন্দর ক্রিয়েট হয়। তোমরা দু ধরনের ওড়না সাথে রাখতে পারো, একটা লাল একটা সাদা। জেনারেলি এই দুটো অন্য কালারও তোমরা ইউজ করতে পারো, যে যেরকম শাড়ি করবে তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে। এবার আসছি মেল ক্যারেক্টারের জন্য। মানে আমরা অনেক সময় অনেক নৃত্যনাট্য করে থাকি যেখানে মেল ক্যারেক্টার হিসেবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি, তো সেক্ষেত্রে যদি ধুতি পরার থাকে সেই জন্য বাটিক প্রিন্টের কোনো শাড়ি বা কেরালা কাটার টাইপের যে সমস্ত শাড়ি হয় সেগুলো ধুতি হিসেবে আমরা পরতে পারি। আর ওপরে ব্ল্যাক কালারের স্কিনি অথবা কোনো চান্দেরির একটু গর্জিয়াস কোনো যদি টপ, সেটা কোনো রয়্যাল লুক আনার জন্য আমরা ইউজ করতে পারি। এবার আসছি আমরা জুয়েলারি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গোল্ডেন কালারের এরম লেন্থের একটা নেকলেস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা মোটামুটি যেটাকে একটু বেশি লেন্থের সীতাহার টাইপের যে সমস্ত জুয়েলারিগুলো আছে ওরকম গোল্ডেন কালারের একটা লম্বা হার। নেক্সট পয়েন্ট হচ্ছে একটা গোল্ডেন কালারের কোমর বন্ধনী। এটা অপশনাল, তোমরা যারা জড়ির বেল্ট ইউজ করছো তারা কোমর বন্ধনী নাও করতে পারো, আর যারা জড়ির বেল্ট পরতে পছন্দ করছো না তারা একটা গোল্ডেন কালারের কোমর বন্ধনী ইউজ করতে পারো। আমি এখানে কোথাও একটা আমার ছবি দিয়ে দেবো, সেখানে আমি অনেক ডান্স ভিডিওতে ওই কোমর বন্ধনীটা ইউজ করেছি, তোমরা ওরকম টাইপের কিনতে পারো বা তোমাদের ইচ্ছা মতন কিনতে পারো। নেক্সট পয়েন্ট হচ্ছে গোল্ডেন চুড়ি। গোল্ডেন চুড়ি মোটামুটি থাকলে মোটামুটি সব রবীন্দ্রনৃত্যতেই গোল্ডেন চুড়ি ভীষণ ইম্পর্টেন্ট। শুধু রবীন্দ্রনৃত্য নয়, অনেক ক্লাসিক্যাল ডান্সেও গোল্ডেন চুড়ি খুবই একটা এসেনশিয়াল জিনিস, তাই অনেক কটা বেশ গোল্ডেন চুড়ি সাথে রাখলে সেটা তোমাদেরই অনেক সুবিধা হবে। পরের পয়েন্ট হচ্ছে গোল্ডেন কালারের ইয়ারিং।
সেটা হতে পারে পাশা, হতে পারে একটু ঝোলা টাইপের, সেটা তোমাদের ইচ্ছা মতো তোমাদের চয়েস। নেক্সট যে জুয়েলারিগুলো আমি বলবো সেগুলো কমপ্লিটলি অপশনাল, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলেই তোমরা ইউজ করতে পারো, আর যদি ইচ্ছা না হয় তোমরা ইউজ করতে নাও পারো। এক নম্বর হচ্ছে টিকলি। অনেক ডান্সের টিকলিটা ভালো একটা গর্জিয়াস লুক দেয়, কিন্তু অনেক সময় অনেকের পছন্দ হয় না, তাই আমি এটা অপশনাল হিসেবে রাখলাম। নেক্সট হচ্ছে নথ। অনেক কি বলবো, একটু কোনো আধ্যাত্মিক টাইপের কোনো ক্যারেক্টার যদি হয় রবীন্দ্রনৃত্যে, সেক্ষেত্রে নথটা ইউজ করতে পারো। আবার এটা বলছি, প্রথম থেকেই বলছি, এটা সম্পূর্ণ অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। অ্যান্ড লাস্ট হচ্ছে আংটি। যদি তোমরা লুকটা একটু গর্জিয়াস করতে চাও, হাতে একটা বড় টাইপের আংটি গোল্ডেন কালারের পরতে পারো, আবার নাও পরতে পারো, এটা তোমাদের চয়েস। তো এটা ছিল হেয়ার, ড্রেস অ্যান্ড জুয়েলারির একটা কমপ্লিট লিস্ট। এটা ছাড়াও খুব ইম্পর্টেন্ট যেগুলো জিনিস, ছোট ছোট জিনিস, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো বলতেই হবে। সেটা হচ্ছে এক নাম্বার টিপ। যার যেরকম মুখের সাইজ সেই অনুযায়ী তোমরা রেড কালারের টিপ সাথে রাখবে, মোটামুটি অনেকগুলো পাতা রাখবে। সেকেন্ড হচ্ছে আলতা, আলতা ইজ মাস্ট ফর রবীন্দ্রনৃত্য। থার্ড হচ্ছে হোয়াইট কালারের কুমকুম বা ফেব্রিক কালার তোমরা যদি পারো আঁকতে, আর সাথে যদি ফেব্রিক কালার ইউজ করো তাহলে তুলি রাখতে হবে, একটা জিরো নাম্বারের তুলি। আর যদি তোমরা পোস্টার কালার বা ফেব্রিক কালার না করতে চাও তাহলে কুমকুম রাখবে, হোয়াইট কালারের কুমকুম অবশ্যই, কারণ ওই টিপে কলকা করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে একটা কটনের দড়ি, যেটা শাড়ি গুঁজতে ভীষণ ভীষণভাবে হেল্প করে। অ্যান্ড লাস্ট পয়েন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অনেক অনেক পরিমাণে সেফটি পিন। সেফটি পিনটা হলো এমন একটা জিনিস যেটা সব থেকে বেশি হারিয়ে যায় আর সব থেকে বেশি আমাদের কাজে লাগে, তাই বেশ অনেক অনেক পরিমাণে সেফটি পিন সাথে তোমরা রাখবে। তো এটাই ছিল আজকে রবীন্দ্রনৃত্যের জন্য ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজের কমপ্লিট একটা ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো একটু হেল্প হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি তোমাদের থেকে আমি পজিটিভ রেসপন্স পাই তাহলে অন্য অন্য ডান্স ফর্মের ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ নিয়ে আমি নেক্সট কোনো একটা ভিডিও অবশ্যই বানাবো। ততক্ষণ স্টে টিউন্ড।